আর এখানে বিরিয়ানির জন্য নাকি গুলিও চলে। আজকে তো ভাই বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে আসেন, কারণ আমি তো ডিবাতিতে তো যাচ্ছি না। আনলিমিটেড বিরিয়ানি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর অনেকদিন পরে আবার একটা নতুন ফ্রেশ কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। পিছনে দেখতে পাচ্ছ এপিসি কলেজ, তার মানে কোথায় এসি বুঝতে পেরেছ, মধ্যমগ্রাম। আর মধ্যমগ্রাম হলো বিরিয়ানির খাজানার শহর। আর এপিসি কলেজের ঠিক অপোজিটে একটা নতুন বিরিয়ানির আউটলেট খুলেছে। কি বিরিয়ানির দোকান আশা করছি সকলেই জানো, দাদা বিরিয়ানি। তো আজকে চলো আমার সাথে টেস্ট করে এসো, কেমন বিরিয়ানি দোকান সব কিছু আজকে আমরা কভার করবো। সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে এপিসি কলেজ। এখন আমরা যে জায়গাটায় যাব, অর্থাৎ সেই দাদা বিরিয়ানি, সেখানে যাওয়া যাক। চলো। এই হচ্ছে দাদা বিরিয়ানি, রাস্তা পার করলে আমরা পৌঁছে যাবো। চলো যাওয়া যাক। এখন আমরা আছি সেই বিখ্যাত মধ্যমগ্রামের দাদা বিরিয়ানির ওনারের সাথে। তো দাদা, প্রথমে তোমার কাছে তোমার পরিচয়টা রাখতে হবে, তুমি একটা নামটা বলে দাও। আমার নাম সুশিক্তি মন্ডল। আচ্ছা, তোমাদের তো শুনেছি এর আগেও একটা বিরিয়ানির দোকান ছিল, এবার ওইটা সম্পর্কে যদি একটু বলো। আমার ফার্স্ট যে লকডাউন আছে তার আগে, চিকেন বিরিয়ানি ৪০ টাকা, মটন বিরিয়ানি ৬০ টাকা। সেখানে সোশ্যাল মিডিয়া যেভাবে সাপোর্ট করেছে ভালো বেসেছে, তার ফলস্বরূপ হয়েছে দাদা বিরিয়ানি। আগে একদিন যখন আমি এসেছি তখন চিকেনের সাইজ দেখে আমার মাথা ঘুরে গেছে, বিশ্বাস করো আমি সেই কারণে আবার এসেছি। এই যে মানুষের সাপোর্ট, সেগুলো কি খুব বুঝতে পারছো? হ্যাঁ অবশ্যই। বিরিয়ানির কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস, এই তিনটে বিচার করলে চোখ বন্ধ করে আমি না একদম। আর আজকে কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি সবই কিন্তু আমরা দেখাবো। আর দাদা, এখন কি কি পাওয়া যাচ্ছে মেনু লিস্টে, যা যা আছে সবই কি নিয়ে নেবে? হ্যাঁ, চাপটা একবারই নব আছে, নাকিন বাটার চাপটা রেখে দেবে। আর সব আর চিকেনের সাইজটা কত? একটা গোটা মুরগি ৪ টুকরা। ১০০ টাকার চিকেন বিরিয়ানিতে একটা গোটা মুরগির ৪ টুকরো ১ টুকরো খরচ হবে। আচ্ছা, গ্রামে কত হতে পারে আনুমানিক? মিনিমাম ২০০ কেজি। তবে আমার এই সাকসেসের পিছনে যেটা বেশি কাজ করেছে সোশ্যাল মিডিয়া, সমস্ত ইউটিউবার সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। আর যারা এখনো পর্যন্ত দাদা বিরিয়ানিতে বিরিয়ানি টেস্ট করেনি, আমার অনুরোধ আপনার চ্যানেলের মাধ্যমে তাদেরকে সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা একবার হলেও বিরিয়ানি ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আর আমার যে কুকগুলো আসে বিরিয়ানি ভ্যারাইটি থেকে আসে, ওইদিকে ডিবাপি রয়েছে, দাদা বৌদি রয়েছে, তুমি কি এখন মনে করছো মানে তাদেরকে টেক্কা দেওয়ার মতো এখানে? আমি ছোট একটা দোকানদার ছিলাম, ৪০ টাকার বিরিয়ানি বিক্রি করতাম যখন, এবার ওরা তো বড় বড় ব্র্যান্ড, তবে স্বপ্ন সবারই থাকে, চেষ্টা করবো কিছু করার। বিবাপি বিবাপি জায়গায়, দাদা বৌদি দাদা বৌদি জায়গায়, আর দাদা দাদা জায়গায়, মানে দাদা বিরিয়ানি একদিন আমরা ব্র্যান্ড হিসাবে দেখবো, সময়ের অপেক্ষা। এখন দাদার কাছ থেকে কথা শুনে নেওয়া গেল, দাদাকে আর বিরক্ত করছি না, এবার সোজা বিরিয়ানি নিয়ে এসে তোমাদের সামনে হাজির হচ্ছে। এর মধ্যে দেবো আজ আপনার যে দই, কেওড়া জলের তারপরে যে মশলাপাতি, তারপরে আপনার পুষ্প,
ল্যাপটপ দিয়ে ওইটাকে পুরো ইয়ে করা হয়েছে, বুঝলি, সাজানো হয়েছে। আচ্ছা, আর এটা পুরোটাই হচ্ছে চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেনটা ঠিক এইভাবে প্রিপেয়ার করা। আচ্ছা, আর যে তোমাদের এখানে তো কাঠের জালে রান্না হয়, তো আমি রান্না সম্পর্কে বেশি কিছু জানি না, কাঠের জালে রান্না করলে কি আলাদা টেস্ট আসে? হ্যাঁ, বিরিয়ানি হচ্ছে সব থেকে পুরো সম্পূর্ণ আলাদা। ওর যে মেন হচ্ছে যে দম, দমটা হচ্ছে পুরো যে কাঠ কয়লা থেকে বার হয়। দেখো, এখানে কিন্তু কাঠের জালে রান্না করা হয়, কিন্তু আমি প্রচন্ড লেট করে এসেছি। মোটামুটি কাঠের জালে রান্নাটা দেখাতে গেলে আমাকে সকাল 9টায় আসতে হতো। এইমাত্র দাদা বিরিয়ানিতে এসে দাদার সাথে পরিচয় হলো। দাদা, এইমাত্র এখান থেকে বিরিয়ানি টেস্ট করলে, তুমি কি বিরিয়ানি টেস্ট করেছিলে? আমি চিকেন বিরিয়ানি টেস্ট করি। তা তোমার কেমন লাগলো? দারুন দারুন, ফাটাফাটি। যেই দামে যে কোয়ান্টিটি, যে আইটেম দিচ্ছে, অসাধারণ, অতুলনীয়। আমি অনেক দূর থেকে এসেছি, বিরাটি থেকে এসেছি এখানে বিরিয়ানি খেতে। আমি ইউটিউবের মাধ্যমে দেখলাম এখানকার রিভিউ, সে দেখে আমার খুব ভালো লাগলো। আমি নিজে এসে যাচাই করলাম, এখন দাদা বিরিয়ানির আমি একটা চিকেন বিরিয়ানির প্লেট নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ প্লেটের পুরো একেবারে বিরিয়ানির কোয়ান্টিটি। দেখো, বিরিয়ানির কোয়ান্টিটি আমি আগেই জানতাম, অনেস্টলি বলতে গেলে। তো আমি মানে চমকে গেছি এরকম বিরিয়ানির কোয়ান্টিটি দেখে। এই হচ্ছে আলু, আলুটার যে সাইজটা নর্মাল একটা ডিসেন্ট সাইজ। এখন চিকেনের পিসটা আমি তোমাদেরকে দেখাই, খুঁজে নিই। তার জন্য এখানে আসা 100 টাকায় এতটা রাইসের সাথে এরকম বড় সাইজের একটা চিকেন। দেখো, বিশ্বাস হয়, এটা একমাত্র দাদা বিরিয়ানিতেই পসিবল। এখন আমি খাবো। বুঝতে পাচ্ছ বিরিয়ানি থেকে একটু কমে গেছে, কারণ যিনি ক্যামেরা করছেন তাকে অলরেডি শেয়ার দিয়ে দিয়েছি, যাতে সে মাথা ঠান্ডা করে ভিডিওটা খুব সুন্দর করে করতে পারে। তো চিকেন বিরিয়ানি তো নিয়ে নিয়েছি, এতক্ষণ ধরে ফটোশুট করছিলাম। চিকেনটা যে লেভেলের সফট, কি বলবো বস, হাট থেকে খুলে চিকেনটা বেরিয়ে গেছে ফটোশুটের চক্করে, ঠিক আছে। রাইসের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ। একটু এবার রাইসের দানাগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, এটা প্রফেশনাল ফুড ব্লগার যেমন হয়। এই দেখো, লম্বা লম্বা সরু সরু চাল নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সুন্দর ঝুরঝুরে আছে, হালকা একটু অয়েলি অয়েলি ভাব আছে, ফলে তোমার গলায় আটকাবে এমনটা কোনো চাপ নেই। আলুটা, আলু সফটনেস, দেখো চাপছি ভেঙে যাচ্ছে, এর থেকে আর কি সফটনেস চাও, ঠিক আছে। এর থেকে তো আর কিছু সফটনেস হয় না। 100 টাকায় স্যালাডও দিয়েছে। দেখো, জীবনে কত স্ট্রাগল, এটা নিয়েছিলাম যখন তখন গরম ছিল, এখন আধ ঘন্টা 40 মিনিট আমি বাইরে এরকম খোলা রেখে দিয়েছি, মানে ঠান্ডা তো হয়ে যাওয়ারই কথা। আর বকছি না বস, এবার খাওয়া শুরু করি, চলো টেস্ট করা যাক। দেখো, রাইসের যেটা খেয়ে আমি এতক্ষণে বুঝতে পেরেছি, আমার দুর্দান্ত লেগেছে। রাইসের যে সুন্দর একটা গন্ধ থাকে, যে বিরিয়ানির গন্ধ, দারুণ এসছে, টেস্টও দারুণ এসছে। এবার তোমাদেরকে চিকেনের সফটনেসটা দেখাই, খুলে যাবে, খুলে যাবে, বাস এর থেকে আর কি সফটনেস আমি দেখাবো বলো। এই দেখো, এর থেকে আর কি সফটনেস চাও তোমরা? তো এখন একটু শুধু চিকেনটা একটু টেস্ট করি, দারুণ খেতে বল। আমার কাছে
দারুণ লেগেছে কোর্ট থেকে। আমার যা মনে হয় 100 টাকায় যে পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছে তোমরা দুজন হামেশা শেয়ার করে কিনে নিতে পারো। তাহলে দেখো আমি বলতেই পারি আনলিমিটেড বিরিয়ানি কিন্তু এই কথাটা আমি কিন্তু বলতেই পারি, কারণ যে লেভেলের কোয়ান্টিটি দিচ্ছে আর সাথে চিকেনের ঠিক এরকম বড় একটা পিস চিকেন দিয়ে অ্যান্ড হিয়ার উই গো। অনেক ফুড ব্লগারদের দেখেছি যে এরকম চিকেনটা খেয়ে তারা বলে খুব জুসি খেতে জুসি, তো ওটা শুনে আমার দিদি ভাই খুব রেগে যায় যে না আমি কখনো চিকেন খেয়ে আমি জুসি বলতে পারি না, আমি বিরিয়ানিটা বলতে পারি, বিরিয়ানিটা খুব জুসি কারণ অয়েলি আছে, তো অয়েল আর জুস একই ব্যাপার। তো এইমাত্র আমি বিরিয়ানিটা খেয়ে উঠলাম, এখন খেয়ে উঠে আমার যেটা সত্যি মনে হলো, দেখো আমার সব দিক থেকে মনে হয়েছে বিরিয়ানিটা বেস্ট এবং এটা মোটামুটি সবাইকে টেক্কা দেবে। তার প্রধানত দুটো কারণ আমি তোমাকে বলে দিই, রাইসের যে কোয়ান্টিটি তুমি দিচ্ছ 100 টাকায় যে রাইসের কোয়ান্টিটা এটা অনেকটা, আমি মনে করি যে দুজন যদি কখনো আসে নিজেদের মতো তারা হামেশাই শেয়ার করে খেয়ে নিতে পারবে। আর সাথে চিকেনের পিসের যে সাইজটা প্রথম যেদিন দেখেছিলাম মাথা খারাপ হয়ে গেছিলো, আর আজকে নিজে নিয়ে দেখলাম সত্যি বল চিকেনের পিসটাও মারাত্মক, 80 টাকায় বা 70 টাকায় অনেক জায়গায় বিরিয়ানি পাওয়া যায় হয়তো ঠিকই, কিন্তু এতটা কোয়ান্টিটি কিন্তু থাকে না। তো তুমি যেটা ভেবেছো বা যেটা ভেবে শুরুটা করেছো তুমি সার্থক, আর আমি হঠাৎ করে বলতে পারি খুব তাড়াতাড়ি দাদা বিরিয়ানিও একটা ব্র্যান্ড হবে, এর অনেক আউটলেট খুলবে, মানুষকে এত দূর কষ্ট করে আসতে হবে না, দাদা বিরিয়ানি প্রত্যেকের বাড়ির কাছে পৌঁছে যাবে। দাদা তুই যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বলে দাও, সাবস্ক্রাইব করে দিয়েন। আচ্ছা দাদা বলেছেন তার মানে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না, আর এরকম ভিডিও দেখতে কিন্তু পাশে থাকতেই হবে। ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের, ওকে টাটা বাই বাই।